Wait. Hold on. বিকে থাকে কেন বুঝি না ঘাট সমস্যাটা কি এটা কবে আসা হয়েছে জয় রাধে দুই দিন প্রিয় তো আসবে পরে রান্না করছে আসবে মা এসছে না আপনি একাই আচ্ছা বাবা খুব ভালো সমস্যা এটা কি নেই দাঁড়া এই স্ট্যান্ডটা যদি এই গতি হয় আরে এটা উঁচু করলে এটা উঁচু করলে হবে কিন্তু ঘাটটা আমার বেঁকলো কি করে প্রসাদ প্রসাদন্নগতি যশস্ত্রীসন্ধম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বরহাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরে নস্তবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল বেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরি প্রিয়ে মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরে ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বংশাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ
नमो धर्माय महते नमो कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় বিশ্ব পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলপাদ গতির মুহুঃ সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম্। গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা নেত্রাঞ্জলি দ্রাগিমা বক্ষ যে গরিমা তথৈব তনিমা মধ্যে গত মন্দিমা শ্রণ্যাঞ্চ প্রতিমা ভুব কুটিলিমা বিম্বাধরি শোনিমা শ্রীরাধে হৃদিতে রসেন জরিমা ধ্যান সুমে গোচর পরম করুণা সিন্ধু সর্বাবতার সার শিরোমণি আনন্দ কন্দ নদী আনন্দ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভ পরম পূজ্যপাদ বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবধানন্দ সরস্বতী চরণ তিনি তার শ্রী শ্রী রাধার সুধানিধি গ্রন্থে ৭৫ সংখ্যক শ্লোকে দশটি শ্রী শ্রী রাধারানীর মাধুর্যের বর্ণনা করছে। ধ্যানের মাঝে হৃদয়াধি দেবীকে পেতে চাইছে রাধারানী। আমাদের ধ্যানের চিন্তার বিষয় হোক আমাদের মন যেন সেই চিন্তামণি শ্রী রাধারানী চিন্তার সুযোগ পান এই প্রার্থনা। গৌরাঙ্গের মৃদিমা স্মিতে মধুরিমা নেত্রাঞ্চলে দ্রাগিমা বক্ষ যে গরিমা তথৈব তনিমা মধ্যে গত মন্দিমা শ্রণ্যাঞ্চ প্রতিমা ভুব কুটিলিমা বিম্বাধরে শোনিমা শ্রীরাধে হৃদিতে রসেন জরিমা ধ্যানে সুমে গোচর সম্বোধন করছেন হে শ্রী রাধে।
প্রাণেশ্বরী হে স্বামিনী তে তব গৌরাঙ্গে মৃদিমা ইমন প্রত্যয় প্রয়োগ করছে কি সুন্দর ভাষার সুষমা তুমি তো গৌরাঙ্গিনী হেমাঙ্গিনী তোমার সেই গৌরাঙ্গের কোমলতা পরম সুকোমলা তুমি তোমার সেই আঙ্গিক সৌন্দর্য কোমলতা স্মিতে মধুরিমা মধু হাসির মাধুর্য তোমার হাসি নেত্রাঞ্চলে দ্রাগিমা তোমার নেত্রাঞ্চলের দীর্ঘতা নয়নের বিশালতা এবং সৌন্দর্য বক্ষ যে গরিমা তোমার বক্ষ দেশের যে স্থূলতা গুরুতা তথৈব তনিমা মধ্যে তোমার কোটি দেশের যে কৃশতা এবং গত তোমার পদন্যাসে যে ধীরতা হংসগামিনী মন্দিমা শ্রণ্যাঞ্চ প্রতিমা তোমার নিতম্ব দেশের শোভা পৃথুলতা বিশ্বা ভ্রুব কুটিলিমা তোমার ভ্রুযুগলের ভ্রুদ্বয়ের যে কুটিলতা ভ্রুলতার সৌন্দর্য লাল টুকটুকে তোমার যে অধর অশ্ব তার যে শনিমা লালিমা অরুণিমা বিম্বাধরের এবং রীতি রসে নজরিমা তোমার হৃদয়ে যে রসের জরিমা লীলার ভূমিতে তোমার এইসব আঙ্গিক সৌন্দর্য তোমার হৃদয়ের মহাভাবের সৌন্দর্য কবে আমার ধ্যানগোচর হবে আমার চিন্তনের বিষয় হবে স্মরণের মাঝে তুমি এসে দাঁড়াবে ধ্যানে সুমে গোচর এই মাধুর্য দশক রাধারানীকে কিভাবে আরাধনার বিষয়বস্তু করেছেন শ্রীপাদ তার বাণীতেই সেই গভীরতার প্রমাণ দূরে সরে গেলে হবে না রাধারানীর নিকটে আসতে হবে ইতিপূর্ব শ্লোকে বললেন সেই রহস্যময় বৃন্দাবনের নিকুঞ্জ মন্দির যে স্থান হইতে দূরে মাতা পিতা আদি করে রাধা রসমগ্ন কৃষ্ণ যেখানে সেখানে দাসগণ মাতা পিতা প্রভৃতি বাৎসল্য রসে পাত্রগণ দূরে অবস্থান করে তখন ওখানে অন্যের কথা আর বলারই কি যত কৃষ্ণ প্রিয় সখাগণ ওখানে মাতা পিতা যেতে পারছেন না সখাগণ যেতে পারছেন না তাদের বুদ্ধিতে আসে না এই লীলা এই রহস্যের মর্ম ব্যতী তারা নন ভৃত্তগণ অতি দূরে অন্ন জনা কোন ছাড়ে
রহস্যময় নিকুঞ্জ ভবন। এই নিকুঞ্জ ভবনকে তারা দেখতেই পান না, অদৃশ্য তাদের কাছে। রাধা সে নিকুঞ্জ ভবনে কামী কৃষ্ণের শনে কেলি রঙে হইলে প্রমত্ত। প্রিয় দাসী আমি তার রহি সেই কুঞ্জ দা, লীলা দেখি হইব কি উন্মত্ত। আমি যে প্রিয় সেবিকা দাসী, দাসীর তো অবাধ অধিকার সেবার ভূমিতে। আমি কিন্তু সেই কুঞ্জ দাঁড়িয়ে লতারন্ধ্রি নয়ন দিয়ে লীলা দেখব, এবং সেবার নিমিত্ত আমি উদগ্র আকাঙ্ক্ষা সেবা সম্ভার নিয়ে দাঁড়িয়ে থাকব। লীলা দেখি হইব উন্মত্ত। কর্ণানন্দী কাঞ্চিত ধ্বনি কবে বা শুনিব আমি, কুঞ্জ দাঁড়িয়ে হইয়া কিঙ্করি। এই ভজন রাজ্যের চরম স্থিতি, এর উপরে আর কোনো কথা নেই। প্রবধানন্দেতে ভনে এলালো সামর মনে, পূর্ণ করো আমার ঈশ্বরী, তোমার কৃপায় সবই সম্ভব। আর এই রাগানুগা ভক্তি মার্গ কৃপাবলম্বী, কৃপাতেই ভজনের আরম্ভ, শ্রবণ কীর্তনই কৃপা। নিশান্ত কাল নিকুঞ্জে রাধা মাধব নিদ্রিত, নিদ্রা নয় রসালোষ। পূর্বাশায় ধীরে ধীরে অরুণালোক ফুটে উঠছে, নিশি অবসানে বৃন্দা দেবী জাগল, সকল সখী গণ মেলি নিভৃত নিকুঞ্জ দ্বার করি মোচন, মন্দির মাহ চলি গেলি। রতন পালঙ্ক পরি সুতিরহু দুহু জন। আচ্ছা, ওখানে কেউ যেতে পারে? রাধা মাধব নিদ্রিত রসালসে মগ্ন। রতন পালঙ্ক পরি সুতিরহু দুহু জন, অতিশয় আলসে ভোর। ঘন দামিনী কিয়ে মর কত কাঞ্চন, লতারন্ধ্রে নয়ন দিয়ে সকলে দেখছিলেন সেই নিকুঞ্জ ভবনে কত কত বিদ্যুৎ, কত কত মেঘের জ্যোতি। ঘন দামিনী গিয়ে মর কত কাঞ্চন, বৈদুর্যমণি নীলমণি স্বর্ণকমলিনী হিন্দিবর নীলকমল, স্থির বিদ্যুৎ লতা নবমী একটাও না, একটাও ঠিক না। ঘন দামিনী গিয়ে মর কত কাঞ্চন, ওই ছন দুহুতনু জোর। বিগলিত বেনি চারুশিকি চন্দ্রক, টুটল মণিময় হার মুক্তামালা ছিঁড়ে ছিটিয়ে আছে। বহিরণ বসন আধ ভেল বিগলিত, বসন ভূষণ বিত্রস্ত। কুটিল কুন্তল ভার। এই ছবি দর্শনের সকলে কি অধিকারী? কিন্তু রাধা কিঙ্করীগণ অধিকারিণী। এখনই মা যশোদা তার গোপালকে জাগাবার জন্য শয়ন মন্দিরে গমন করবেন, সুখ সারি তারা
বাৎসল্য রসের স্মৃতি এনে দিচ্ছেন। কোথায় তুমি শুয়ে আছো হে গোকুলানন্দ, গোকুল বন্ধ জয় রস সিন্ধ, তুমি বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে রত্ন পালঙ্কে শায়িত কুসুম সেজে, উর্বাশায় অরুণালোক ফুটে উঠেছে, লাল হয়ে গেছে পূর্ব দিক এখনই তোমার জননী। মমতাময়ী মাতা যশোদা তোমাকে যাওয়া জাগাবার জন্য শয়ন মন্দিরে যাবেন, বাৎসল্য রসের স্মৃতি এনে দিচ্ছেন। দক্ষ বিচক্ষণ সূক্ষ্মধি মঞ্জুভাষিনী রাধারানীকেও প্রবুদ্ধা করছেন, কিন্তু রাধা রসে মগ্ন শ্যামসুন্দরীর মায়ের কথা মনে নেই, মার কথা ভুল হয়ে গেছে, রাধা রস তাকে এমন ভাবে মগ্ন করে, বারবার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছেন সুখশালী, অতি কষ্টে ধীরে ধীরে শয্যা ত্যাগ করে বেশভূষা আরতি হচ্ছে, বৃন্দাবন কুঞ্জ হি ভবন উজোর মূরতি মনোহর যুগল কিশোর, ভুলে যাচ্ছেন সব। আবার কক্ষটি বানরী সাবধান করছে, নয়ন নীড়ে ভাসতে ভাসতে বনসভা দেখতে দেখতে প্রিয়াজির নিকট হতে বিদায় নিয়ে গৃহের পথে যাচ্ছে, তখনও ভুল নিজ নিজ মন্দিরে যাইতে পুন পুন দোহে দোহার বদন নিরখি অন্তরে উইয়ল প্রেম পয়নিধি, ভুলে যাচ্ছেন। রাধারানী বলছেন, মাধব আমারই বিদায় পায় তো, তোহারি প্রেম সয়ে পুন চলি আও অব অবহু দর্শনাহি মন, কাতর নয়নে হেরইতে পুন পুন উছলল প্রেম তরঙ্গ, মুরছল রাই মুরছি পরু মাধব কবে হব তা কর সঙ্গ। সেই বনপথে চলতে চলতে রাধারানীও মূর্ছিতা হয়ে গেলেন, শ্যামসুন্দরও মূর্ছিতা হয়ে মূর্ছিত বিচ্ছেদে, এখনো বিচ্ছেদ হয়নি, একসঙ্গেই চলছেন সকলে। কতি গেয় অরুণ কিরণ ভয় দারুণ, কতি গেয় লোক ভীত, মাধব দাস অবহুন সমুঝল উদ্ভট মুগধ চরিত, মনে থাকছে কি কারো কথা, মাতা পিতার কথাই ভুল হয়ে গেল, মমতাময়ী মায়ের কথাই স্মরণ করতে পারছেন না, সখাদের কথা স্মরণ করতে পারছেন না, কিছু মনে নেই, রাধারস তাকে এমন ভাবে মগ্ন করে। উৎকর্ষ বিচারে দাস্য এবং সক্ষরসের থেকেও বাৎসল্য রসকে শ্রেষ্ঠ আসন দান করেছেন রসশাস্ত্র। আবার বাৎসল্য প্রেমিক গণের ভিতরে মাতা যশোদা সকলের শ্রেষ্ঠা, কিন্তু রাধা রসমগ্ন শ্যামসুন্দর যদি মায়ের কথাই ভুলে যান, তবে সক্ষ এবং দাস্যরসের প্রেমিক গণের কথা ওনার মনে থাকবে কি করে, মার কথাই ভুল হয়ে যাচ্ছে। সেই বৃষভানন্দিনী শ্রী রাধার সঙ্গে শ্রীকৃষ্ণ যখন কুঞ্জাভ্যন্তরে কেলি বিলাসে প্রমত্ত হবেন, তখন রাধার প্রিয় কিঙ্করী আমি কুঞ্জের দ্বারস্থা হয়ে আমার ঈশ্বরীর সরস
রুচির ও কাঞ্চি কলাপীর ধ্বনি আমি শুনতে পাব, এমন সৌভাগ্য আমার কবে হবে? হোক বা না হোক এই আশা নিয়ে মরব, এক জন্ম নয় জন্মে জন্মে পাব, কত জন্মই তো বিষয় ভোগ করে জন্ম মৃত্যুর কবলে পড়ে কত পশু পাখি গাছপালা হয়ে কাটিয়েছি, 84 লক্ষ জনই চলে গেছে। আচ্ছা যদি ভজন পথে এসে আরো 2-4 জন্ম যায় যা, কিন্তু লক্ষ্যের থেকে সরে আসবো না। এই জন্য বলছেন সেই সৌভাগ্য আমার কবে হবে, জীবনে মরণে গতি আর নাহিব, যখন কেউ নাই রাধারানী ছাড়া আমাদের, যখন কেউ নাই কিছু নাই কোনো আশ্রয় নাই অসহায়, তখন ওই চরণকেই তো ধ্যান জ্ঞান সবকিছু করতে হবে। দ্বারস্থা প্রিয় কিঙ্করি পরমহম স্রস্যামি কাঞ্চিত ধ্বনিম, দ্বারস্থা এই শব্দ এখানে প্রয়োগ করছেন, আমি দ্বারে দাঁড়িয়ে থাকব। কিঙ্করির কর্ণে সুধাধারা বর্ষণ করবে সেই বিলাসকালীন যুগলের সুমধুর নূপুর কিঙ্কিণীর ধ্বনি, দৃঢ় পরিরম্ভন করু কতবার বিগলিত কুণ্ডল টুটল হার, বা বিগলিত কুন্তল টুটল হার, ঝন ঝন কিঙ্কিণি নূপুর শ্বান আনন্দে পুরল সহচরী কান, সহচরী কান জুড়িয়ে যাচ্ছে। দেখুন কি বস্তু মহাপ্রভু দিয়েছে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় সেই সিদ্ধির রাজ্য দেখাচ্ছেন আমাদের। শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে যুগল চরণ, শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সে পদ আশ্রয় যার সেই মহাশয়, যারা রূপ গোস্বামীর চরণকে সর্বস্ব করেছেন তাদেরকেই মহাশয় বলা হয়। এই একটা মহাশয়ের অর্থ। আর একটা মহাশয়ের অর্থ কি? রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি, যে ঠাকুর মহাশয় বলা হচ্ছে। কেন মহাশয় বলা হচ্ছে? কে মহাশয়? মহান আশয় কার? যিনি রূপানুগ হয়েছেন, রূপ গোস্বামী পাদের চরণে নিজেকে সঁপে দিয়েছেন, আর রাধারানীর চরণ কায় মনোবাক্যে আশ্রয় করেছেন। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী, তিনি হচ্ছেন মহাশয়। এর ব্যাখ্যা, উনি বলছেন প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই। এই ভজন কোথার থেকে পেলেন? আমরা কোথার থেকে পাব? শ্রী গুরুদেব দিয়েছেন, গুরুদেব শিখিয়েছেন, হাতে ধরে শিখিয়েছেন, শাসন বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। গুরুদেব কে? উনি তো রাধা কিঙ্করি, উনি তো রাধারানীর সহচরী, উনি রাধারানীর সেবিকা, সেইভাবে সর্বদা তন্ময়। ওনার চরণাশ্রয় প্রভাবে আপনাপনি সেই ভাবরত্ন তার দুটি হৃদয়কে আলোকিত করবে,
राधा पद सुधाराशी से पदे करिला दासी गोरा पदे बाधी दिला चित महाप्रभु के प्राणनाथ प्राणवल्लभ बनिए दिले पतिमोर गौरचंद्र महाप्रभु आमादेर प्राणपति प्राणप्रभु आमार प्रभुर प्रभु श्री गौर सुंदर এবারও ভরসা মনে ধরি নিরন্তর এই অভিমানেই তো সিদ্ধি সংসারে মানুষ অভিমান নিয়ে চলে আমি ধনী আমি গুণী আমি অমুক আমি তমুক বুক বাজিয়ে ডঙ্কা মেরে চলে অভিমানেই তো সংসার তেমনি ভক্তি রাজ্যেও তো অভিমান আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর আমি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসীর অনুদাস শ্রী গুরু প্রসাদে ভাই এসব ভজন পাই প্রেম ভক্তি সখী অনুচরী যদি হয় প্রেম ভক্তি তবে হয় চিত্ত শুদ্ধি যতক্ষণ পর্যন্ত প্রেম না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিত্তশুদ্ধি নাই তবে ঘুচে হৃদয়ের ব্যথা তা না হলে কিন্তু অভাব যাবে না স্বভাব জাগবে না প্রেম পেতেই হবে প্রেমের জন্যই সাধনা প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে গুরুদেব তিনি হাতে ধরে নিয়ে সম্প্রদায়ের যিনি গুরু জগৎগুরু তার চরণে সঁপে দেবেন ব্যষ্টি গুরু কি করবেন আচার্যের চরণে সঁপে দেবেন সম্প্রদায়ের মূল আচার্যকে শ্রীল রূপ গোস্বামী পাদ ওই জন্য আমার গুরু পাদ পদ্ম আমাকে হাতে ধরে নিয়ে রূপ গোস্বামীর হাতে সঁপে দেবেন দেখুন রূপ গোস্বামী পদের প্রতি কিরকম তন্ময়তা একটা পদে লিখছেন শ্রী রূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ প্রসিদ্ধ পদ আমাদের মনে হয় যে আমরা যদি অন্য কোন গ্রন্থ নাই বা পড়ি নাই বা জানি নাই বা শুনি কেবল মাত্র ঠাকুর মহাশয়ের প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা যদি আমরা অধ্যয়ন করি এবং কণ্ঠে ধারণ করি তদনুরূপ মননের সঙ্গে যাজন করবার চেষ্টা করি এই জন্মেই প্রেম পাব মহাপ্রভুর চরণ রাধা মাধবের চরণ পেয়ে যাব কিসে ভক্তি হয় বললেন দু পয়সায় ভক্তি লাভ হয় সিদ্ধবাবু বললেন কলকাতার বটতলা প্রেসের থেকে সেকালে ব্রিটিশ পিরিয়ডে যখন প্রথম মুদ্রণ যন্ত্র ভারতে এসেছে তখন সেখানের থেকে ছাপা হয়েছে এর আগে ম্যানুস্ক্রিপ্টস ছিল হাতে লেখা তার আগে তালপাতার পুঁথি তারপরে তুলট কাগজ সেই সময়ে প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা পুস্তিকার মূল্য ছিল দু পয়সা দিয়ে সেই গ্রন্থখানি কিনে অধ্যয়ন করুন কণ্ঠে ধারণ করুন মনন করুন এবং আচরণের চেষ্টা করুন তাহলেই প্রেম ভক্তি পেয়ে সত্যি তাই প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে যখনই শ্রীরূপ গোস্বামী পাদের চরণে আমাকে সমর্পণ করবে সঙ্গে সঙ্গে আমি রূপমঞ্জরীর অনুগতা আমি চম্পক মঞ্জরী হয়ে যাব বললেন এটা কি করে হয় বললেন কেন স্পর্শমণির স্পর্শ মাত্রে লোহা সোনা হয়ে যায় হয় কি না তো আমাদের গোস্বামী পাদগণের কৃপা শক্তি যখনই লাভ হবে রূপ গোস্বামী পাদের যিনি নিখিল মঞ্জরীগণের অধ্যক্ষা তখন আমি চম্পক মঞ্জরী দেখুন তারপরে এই নবদাসী বলি শ্রীরূপ চাহিবে হেন শুভদিন মোর কতক্ষণে হবে
শ্রীরূপ বলবেন নিভৃত নবনিকুঞ্জ, যে রহস্যময় নিকুঞ্জে মাতা পিতা যেতে পারেন না, সখাগণ যেতে পারেন না, ওখানে বলদেব চন্দ্র যেতে পারেন না, কারণ এখানে তো পরকীয়া রসের লীলা, পরকীয়া ভাব, গোপনে গোপনে লীলা হচ্ছে, গুরুজনের অগম্য, সখাগণের অগম্য, দাসগণ বহু দূরে, সখীগণও যেতে পাচ্ছেন না, একমাত্র সেবিকা দাসীগণ যাচ্ছেন। অবাধকতা গতি তাদের ছায়া সঙ্গী কিঙ্করি স্বামিনীকে ক্ষণকাল তারা একা ছাড়েন না। শ্রীরূপ এই নবদাসী বলি শ্রীরূপ চাহিবে সেই শুভ দিন মোর কতক্ষণে হবে, শ্রীরূপ আমাকে বলবেন দাসী হেথায়। ওখানে যেমন নবদ্বীপ লীলায় দাস না হলে ঢোকা যাবে না, আর এই বৃন্দাবন লীলায় দাসী না হলে কিন্তু প্রবেশ হবে না। এই ভাব সিদ্ধি, শ্রীরূপ বলবেন দাসী হেথায়, দূরে কেন দাঁড়িয়ে, সেবার সুসজ্জা কার্য করহ তরায়, তুমি তাড়াতাড়ি সেবার সামগ্রী প্রস্তুত করো। এই আজ্ঞা বলে আমি পবিত্র হৃদয়ে সেবার সামগ্রী প্রস্তুত করব, মালা চন্দন তাম্বুল নানাবিধ পানক গন্ধদ্রব্য সেবার সামগ্রী রত্ন থালাতে করিয়া। শ্রীরূপ পশ্চাতে আমি দাঁড়িয়ে থাকব ভয়ে ভয়ে, ভীত ভীত হয়ে, শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া। দোহে পুন কহিলেন আমা পানি চাইয়া, তখন রাধা মাধব আমার দিয়ে তাকাবে সেই নিভৃত নবনিকুঞ্জে, সদয় হৃদয়ে দোহে কহিবেন হাসি, আমাদের কথাগুলোর ভিতরে কি কোনো কল্পনা আছে, আমরা কি কোনো কাল্পনিক কথা বলছি, সদয় হৃদয়ে দোহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী, রূপমঞ্জরীকেই জিজ্ঞাসা করবেন রাধারানী, যেহেতু উনি অধ্যক্ষা নিখিল মঞ্জরীগণের, রূপমঞ্জরী তখন বলবেন দাসীটা আমার নয়, মঞ্জুলারি মঞ্জরীর দাসী, এর নাম চম্পক মঞ্জরী, মঞ্জুলালি দিলামরে এই দাসী আমি, এখানে যা ওখানেও তা, এই যে আমরা সাধু সঙ্গ করছি আজ যে এখানে সঙ্গ, ওখানে গিয়েও এই সঙ্গই পাবো, নিত্য লীলায় নিত্য নবদ্বীপ ধামে আপনাদেরই সঙ্গ পাবো, সেইখানে আপনারা গৌর পরিকর হয়ে আমাদিগকে সঙ্গ দেবেন, আজ আপনারা ভক্ত হয়ে সঙ্গ দিচ্ছেন, আচার্য হয়ে সঙ্গ দিচ্ছেন, প্রিয় বান্ধব হয়ে সঙ্গ দিচ্ছেন, সেখানে আপনারা নিত্য লীলায় গিয়ে সকলে গৌর পরিকর হয়ে আমাদের সঙ্গ দেবেন, আপনাদের কি পাব, সেখানেও শ্রবণ কীর্তন, সেখানেও নিরন্তর মহাপ্রভু বৃন্দাবন লীলারই আস্বাদন করছেন, অনুকরণ করছেন, লীলার অভিনয় করছেন, আবার আপনাদিগকে ব্রজনিকুঞ্জে গিয়ে রাধারানীর প্রিয় সেবিকা, প্রিয় নর্ম সেবিকা মঞ্জরী রূপে আপনাদেরকেই পাব, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মঞ্জরী সেবা করছে। তো এখানে যারা ওখানে তারা, এখানে যে সাধনা অবস্থায় ভক্তি ওইখানে সেটি সিদ্ধির রাজ্য, এই জন্য সাধনও এখানে সিদ্ধিও এখানে, আজ যাকে গুরুদেব রূপে দেখছি অন্তর্জগতে তিনি গুরু মঞ্জরী মহাপ্রভুর প্রিয় সেবক। এইভাবে আমরা যদি
এই সাধনাবস্থা এবং সিদ্ধাবস্থাকে একাকার করে নিতে পারি, তাহলে সাধন অবস্থাতেই সিদ্ধির আস্বাদন পেয়ে যাব। যাকে গুরু রূপে দেখছি, মহান্ত রূপে, ভক্ত রূপে, উনি ওখানে গুরু মঞ্জরি রাধারানীর প্রিয় নম্ম সেবিকা, তাই তো বলছেন। সদয় হৃদয়ে দোহে কহিবেন হাসি, আপনারাই তো সেইখানে, সেইখানে তো আপনাদেরকেই পাবো, এবং যাদের কথা আমরা শুনছি, বলছি, ভাবছি, তাদেরকে তো পাবই, বর্তমানও পাবো, অতীতও পাবো, ভবিষ্যৎও পাবো। সেখানে অতীত ভবিষ্যৎ বর্তমান নিত্য বর্তমান হয়ে বিরাজমান, সেই নিত্য লীলা সুখময় আজ আপনাদেরকে এই রূপে পাচ্ছি। ওখানে রাধারানীর নিকুঞ্জে গিয়ে মঞ্জরি রূপে আপনাদের সঙ্গে দেখা হবে, নবদ্বীপ লীলায় গিয়ে মহাপ্রভুর সেবক রূপে, দাস রূপে আপনাদের সঙ্গে দেখা হবে, নিশ্চয়ই হবে। কারণ অপক্ষে সাধন রীতি, বাকিলে সে প্রেম ভক্তি। তখন রূপমঞ্জরি বলবেন, মঞ্জুলালী দিলামরে এই দাসী আমি, দাসী তো এনেছে, পরীক্ষা করেছ, সে সেবা করতে পারবে কি? আর গুপ্ত সেবা, রহস্যময় সেবা। তখন রূপমঞ্জরি বলছেন, আমি পরীক্ষা করেছি, অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, সেবা অধিকার দিয়া তাই নিকটে রাখিল, এই তত্ত্ব দোহাকার রাধা মাধবের সম্মুখে করিয়া নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। এই দেখুন, সাধনের থেকে উনি সিদ্ধির জগতে চলে গেলেন। তো যেমন যেমন সাধন হবে, তেমন তেমন উন্নত স্তরে প্রমোশন হবে। এ জন্মে যত দূর এগানো গেল, সামনের জন্মে আরো খানিকটা এগোনো যাবে, আরো এগোনো, পিছনে সরার কোন প্রশ্ন নেই। নমে ভক্ত প্রণশ্যতি স্বল্প মহাবশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। এই যে মহাপ্রভুর মহাদান উন্নত উজ্জ্বল রসগর্ভা ভক্তি, এই ভক্তিকে চৈতন্য পরবর্তী যুগে যারা যারা আচারে প্রচারে আর জগৎ পাবন হয়েছেন, জগৎগুরু হয়েছেন, রূপানুগ আচার্য হয়েছেন, এই সম্প্রদায়কে সংরক্ষণ করেছেন, বিস্তার করেছেন, তার ভিতরে প্রেম ভক্তির মহারাজ শ্রী নিত্যানন্দ প্রেম ঘন মূরতি, নিত্যানন্দ আবেশ, নিত্যানন্দ প্রেমময় কলেবর ঠাকুর নরোত্তম অন্যতম, তিন প্রভুর নাম আসছে, শ্রীনিবাস আচার্য প্রভু, ঠাকুর নরোত্তম আর সমানন্দ প্রভু, সকলের অনুভূতি যে যেন নিতাই গৌর সীতানাথ আবার ঘুরে এলেন এই রূপে। এরকম আমরা ইতিহাসে পাই কিনা, নিত্যানন্দ প্রেমে তার আবির্ভাব। 1531-32 খ্রিস্টাব্দে শ্রীল ঠাকুর মহাশয়ের জন্ম, তখন মহাপ্রভু প্রকট গম্ভীরা। 1514 খ্রিস্টাব্দে মহাপ্রভু জননী, জন্মভূমি ভগবতী ভাগীরথী জাহ্নবীকে দর্শন করে আর বৃন্দাবনে যাবেন। নীলাচল থেকে বেরিয়ে প্রভু পানিহাটিতে এলেন, সেখানে থেকে ওনার শ্রী গুরুধাম, শ্রী গুরুপাঠ, ঈশ্বর পরিপাদের জন্মভূমি কুমার ভট্টে এলেন। দেখুন মহাপ্রভুর গুরু ভক্তি। প্রভু কহেন, কুমার হট্টের নমস্কার হালিসহ চৈতন্য ডোবা, যে স্থানে ঈশ্বর পুরীর অবতার। প্রভু কহেন, এই কুমার ভট্ট ঈশ্বর পুরীর জন্মস্থান, এই স্থানের মৃত্তিকা মোর জীবন ধন প্রাণ।
গৌরলীলা কে বিশ্বাস করি? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। এই বলে মহাপ্রভু ঈশ্বরপুরীর গুণ গাইছেন, ক্রন্দন করছেন। সেই স্থানে মৃত্তিকা করলেন কি প্রভু, বহির্বাসে এক ঝোলা উত্তরিয়ে বেঁধে নিলেন, বললেন রোজ এই গুরুধামে ধুলি অঙ্গে মানাব। প্রভু মুষ্টি মুষ্টি রজ নিলেন, দেখা দেখি সকলে সেখানে থেকে রজ সংগ্রহ করছে ঈশ্বর পরিপাদের ভিটার থেকে। দেখতে দেখতে সেই স্থানটা ডোবার আকার ধারণ করলো, এই জন্য নাম হয়ে গেল চৈতন্য ডোবা, মহাপ্রভুর শ্রী গুরুধাম। নিশ্চয়ই আপনারা দর্শন করেছেন, আপনারা তো গৌরমণ্ডলবাসী, গৌরাঙ্গই তো আপনাদের প্রাণ, আপনারা তো নিতাইয়ের দেশের লোক, ওই জন্য কথায় কথায় জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, আমরা নিতাইয়ের দেশের লোক। কারণ অখণ্ড বাংলা, খণ্ড বাংলা নয়। আজ বাংলা পাঁচ শুক্র হয়ে আছে, কিভাবে পাঁচ শুক্র? এই দেখুন পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, অসম প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, এইভাবে বঙ্গ জননী পাঁচ টুকরো হয়ে বর্তমানে বিরাজ করছে। অখণ্ড বাংলায় প্রেম ভক্তি প্রচারে, খণ্ড বাংলায় নয়, নাম প্রেম প্রচারের দায়িত্ব মহাপ্রভু আমাদের অবধূত শিরোমণি প্রভু নিতাই সুন্দরের হাতে দিয়েছেন। ওই জন্য নিত্যানন্দ প্রভু হচ্ছেন গৌর মহিমন্ডল মহিন্দ্র, ওই জন্য গৌর দেশের অধিবাসী আমরা, রাজার নামই তো বলবো, যে যে দেশের রাজা সে তো রাজারই দোহাই দেবে, ওই জন্য আমরা কথায় কথায় বলি জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। আর এটা রাধারানীর রাজ্য, এখানে তো রাধারানী সবকিছু, এই জন্য সকলে বলে শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে শ্রী রাধে বাণী, যে দিয়ে যাওয়ার মুখে শুনি সেই দিকে ধায় মোর কান, গোবিন্দ বলে রাধে রাধে জয় রাধে। পরা বিদ্যা দক্ষরা, যাই হোক মহাপ্রভু কুমার ভট্ট হয়ে কাঁচড়াপাড়া শিবানন্দ সেনের শ্রীপাঠ, সেই স্থান হয়ে প্রভু শান্তিপুরে এলেন অদ্বৈত ভবনে। এতিন ভুবন মাঝি অবনি মণ্ডল সাজে, তাহি পুন অতি অনুপম দুঃখ শোক তাপত্রয়, যার নামে শান্ত হয় হেন সেই শান্তিপুর গ্রাম। দেখুন শান্তিপুরের মহিমা, শান্তিপুরের ইতিহাস। সেখানে থেকে প্রভু শ্রীধাম নবদ্বীপে এলেন বিদ্যা সার্বভৌম ভট্টাচার্যের ভ্রাতা বিদ্যা বাচস্পতির গৃহে। সেখানে থেকে কুলিয়ায় গঙ্গার তীরে 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 পদব্রজে প্রভু মালদহ অব্দি গেলেন। এই দিকটাকে বলা হয় রার দেশ। এই যে বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, এই অঞ্চলটা রার মণ্ডল, রার দেশ। পদ্মা অবধি রার দেশ, পদ্মার ওপারে হচ্ছে বরেন্দ্র ভূমি। তো বঙ্গদেশ দুই ভাগে বিভক্ত, এক রার মণ্ডল এক বরেন্দ্র মণ্ডল। এর ভিতরে কতগুলো ভূম রয়েছে, বীরভূম, মানভূম, সিংহভূম, মল্লভূম, এগুলো ইতিহাসের কথা, আমরা ইতিহাস বললে আসল আলোচনার থেকে সরে যাব। প্রভু রামকেলিতে এসে সাকর মল্লিক দবির খাসকে আত্মসাত করে প্রভু এগিয়ে গেলেন কানাইয়ের নাটশালা, রাজমহল পাহাড়, গঙ্গার মধ্যে থেকে পাহাড় পাহাড় উঠছে। আপনারা নিশ্চয়ই লীলাস্থলীগুলি দর্শন করেছেন নিখুঁত ভাবে, না করলেও
গৌরমণ্ডলে নীলাদ্রি মণ্ডলে এবং ব্রজমণ্ডলে যত লীলাস্থলী রয়েছে তাকে ভৌগোলিক এবং ইতিহাস এবং নিত্যলীলার দৃষ্টিতে তিন ভাবেই সেই লীলাস্থলীকে নিখুঁত ভাবে সকলের দর্শন করে এবং সেটি মনমন্দিরে চিরভাস্বর করে নিত্য স্মরণের সম্পত্তি রূপে রাখা উচিত। যেন আমরা রোজ গৌরমণ্ডলকে নিখুঁত ভাবে স্মরণ করি, নীলাদ্রি মণ্ডলকে এবং ব্রজমণ্ডলকে। তিন ধাম আমাদের তিনটে ঘর, একটা বাড়িরই তিনটে ঘর। এই তিনটে ঘরের ভিতরে যে কোনো ঘরে বসে আমরা সাধন করতে পারি, সিদ্ধির রসকে আস্বাদন করতে পারি। কিবা গৌর ব্রজ বাসে মহাজন বললেন, আমাদের দৃষ্টিতে ব্রজমণ্ডল এবং গৌরমণ্ডলে কোনো ভেদ নেই, অপিতু গৌরমণ্ডল মহাপ্রভুর মতই করুণায় সৌন্দর্যে উদারতায় ব্রজমণ্ডলকেও ছাড়িয়ে যায়। যেমন শ্যামসুন্দরের থেকেও আমাদের গৌর সুন্দর বড় করুণ, যাকে তাকে প্রেম দেবেন, অবিচারে প্রেম দেবেন, তেমনি গৌরমণ্ডল আমাদিগকে ব্রজমণ্ডলের সৌন্দর্য মাধুর্য মহিমাকে দেখিয়ে দেবেন, জানিয়ে দেবেন। এই অনুভূতি নিয়েই ঠাকুর মহাশয় বললেন, শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। গৌরাঙ্গের সঙ্গী অনে নিত্য সিদ্ধ করি মানে, এরাই তারা, তারাই এরা, শেষ তারাই পায়, তারাই ব্রজ পরিকর হতে পারে, তাদের সম্মুখেই ধামের স্বরূপ উন্মোচিত হয়। গৌর প্রেম রসার নবে রাধারানীর চরণ পেতে গেলে, সেই নিত্য নিভৃত নবনিকুঞ্জে যেতে গেলে, এই যে বলা হচ্ছে গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা, যদি দেখতে ইচ্ছা হয় তা গৌর চরণে কায় মনোবাক্যে বিক্রি হতে হয়, গৌরদাস অভিমানে আত্মহারা হতে হয়, তবে সহজ হয়ে যায় রাধারানীর চরণ পাওয়া। তা না হলে বড় দুর্গম, বড় দুর্গেয়, দুষ্প্রাপ্য। আজ মহাপ্রভুর ভক্তগণের কৃপায়, আচার্য পাদগণের কৃপায় আলোচনার বিষয় হয়েছে, সাধনার বিষয় হয়েছে। কিভাবে বিষয় হয় তারই দৃষ্টান্ত। মহাপ্রভু কানাইয়ের নাশালায় গিয়ে কাছেই রাজশাহী পদ্মার ওপারে নরোত্তম নরোত্তম বলে আহ্বান করছিলেন। সকলে ভাবলেন নরোত্তম কার নাম, কোন ভগবানের নামের ভিতরে তো নরোত্তম পড়ে না। হ্যাঁ, নরনারায়ণ ভগবান আছে, নিশ্চয়ই কোন পার্ষদ জন্ম নেবেন যার দ্বারা প্রভু অনেক কাজ করবেন। প্রভু তো বৃন্দাবনে গেলেন না, বললেন না সনাতন আমাকে প্রহেলী শুনিয়েছে, যার সঙ্গে লোক লক্ষ কোটি বৃন্দাবনে যাইবার এই নহে পরিপাটি, একলা যাইব কিবা সঙ্গে একজন তবে সে শোভাই বৃন্দাবনের গমন। এই জনসংঘর্ষ নিয়ে বৃন্দাবনে গেলে আমি আনন্দ পাব না, একা যাব। মাধবেন্দ্রপুরি একা গেছেন, শ্রী গোপাল কয়েকবার ওনাকে দর্শন দিয়েছেন। যদি কৃপা পেতে হয়, যদি অনুভূতি পেতে হয়, তাহলে একা নীরবে যেতে হবে, লুকিয়ে পালিয়ে যেতে হবে। তা না হলে সঙ্গে 100 জন নিয়ে এলে তাদের সেবা শুশ্রূষা করব না, আমি ধাম দর্শন করব না ভজন করব। সেবা করতে অবশ্য এটাও পরম ভজন, ভক্তের সেবা ভক্তদেরকে ধামে নিয়ে আসা, এটা কি চাটেখানির কথা? প্রভু গেলেন না, ভক্তগণকে নিয়ে প্রভু এলেন পদ্মাবতীর তীরে কুতুবপুরে, ওখান থেকে পদ্মা কাছে। আসবার সময় প্রভু নিতাইচাঁদকে বলছেন, শ্রীপাদ তুমি করহ ভাবনা, আপনার প্রেম তুমি না জানো আপনা, নীলাচলে যাইতে পথে যত কান্দি আছো তুমি, দিনে দিনে সেই প্রেম বান্ধি আছি আমি, এখন রাখিয়া যাব পদ্মাবতী স্থানে, তার জন্ম হবে আমাবিদ্যমানে,
এই বলে নিতাইচাঁদের সঙ্গে কথা বলতে বলতে প্রভু সপরিকর বক্রেশ্বর হরিদাস আদি অগণিত পার্ষদগণ সঙ্গে পদ্মাবতীর তীরে এসে পদ্মার শোভা দর্শন করে পদ্মার জল তো গঙ্গারই জল, গঙ্গাই তো পদ্মা নাম নিয়ে পূর্ববঙ্গে প্রবাহিতা। তো প্রভু পদ্মা নদীতে স্নান করলেন, মহাপ্রেমকম্প উপস্থিত হলো প্রভু। প্রভু হুঙ্কার গর্জন করতে করতে পদ্মার তীরে নৃত্য করে আর পদ্মাবতীকে জলদ গম্ভীর স্বরে আহ্বান করছেন। প্রভু কহে পদ্মে পদ্মাবতী ধরো প্রেম লহ, প্রেম নাও নরোত্তম নামে পাত্র তুমি তারে প্রেম দিও। পদ্মাবতী প্রকটিত হলেন, প্রভু দাসীকে আহ্বান করছেন। কি আজ্ঞা বলেন, তোমার কাছে প্রেম রেখে যাব, গোপনে প্রেম রাখবে, অতি গোপনে। প্রেম তো গোপনীয় বস্তু, পরম দুর্লভ প্রেম। পদ্মাবতী কহে প্রভু কর নিবেদন, কেমনে জানিব কার নাম নরোত্তম। কত হাজার হাজার ব্যক্তি স্নান করে আমার বুকে রোজ। প্রভু বলছেন যাহার পরশে তুমি অধিক উছলিবা নরোত্তম নাম নামে পাত্র তারে প্রেম দিবা। মহাপ্রভু প্রেম গচ্ছিত রেখে পদ্মাবতীতে চলে গেলেন। এরপরে 1515 খ্রিস্টাব্দে মহাপ্রভু বৃন্দাবনে এলেন, ঝাড়িখণ্ড পথে, ঝাড়িখণ্ড পথেই গেলেন। এরপরে 1516 খ্রিস্টাব্দের থেকে 1533 খ্রিস্টাব্দ অব্দি মহাপ্রভু আর নীলাচলের বাইরে কোথাও যাননি। অষ্টাদশ বর্ষ প্রভুর নীলাচলের স্থিতি, 18 বছর প্রভু স্থিরভাবে নীলাচলে রয়ে গেলেন। নিত্যানন্দে সমর্পিয়া গৌরখীতি। এই 1531-32 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার গোধূলি বেলায় সেই গড়ের হাট পরগনা, এখন গড়ের হাট নামটা অনেকটা ঢাকা পড়ে গেছে, এখন লোকে বলে গোদাগাড়ি। গড়ের হাট পরগনা রাজা, সেকালে বাংলাদেশে ছোট 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 অনেক রাজা, 12 ভূঁইয়া প্রধান তাদের কথা আছে, অনেক বড় বড় জমিদার, সব রাজা উপাধি। রাজা কৃষ্ণানন্দ দত্তের সহধর্মিনী নারায়ণী দেবীর কোল আলো করে আর জন্ম নিলেন। শশিকলার মতো বৃদ্ধি পাচ্ছেন, অন্নপ্রাশনের সময় শিশু কাঁদছে, এটা তো শুভ লক্ষণ নয়, কিছুতে অন্ন মুখে দেবে না। সেখানে এক জ্যোতিষী উপস্থিত, জ্যোতিষী বললেন এই শিশু পরম বৈষ্ণব, ভগবত প্রসাদই বস্তু ছাড়া এ কিছু মুখে দেবে না। এই দেখুন রাস্তা দেখানো হচ্ছে, শুদ্ধ ভক্ত যারা তারা ভগবত প্রসাদই ছাড়া, ভগবত প্রসাদ ছাড়া কিছু মুখে দেন না, এটা নরোত্তম শৈশবে দেখাচ্ছে। তখন মহারাজ কৃষ্ণানন্দ বললেন আমাদের তো পূর্বপুরুষের সেবিত বিষ্ণু বিগ্রহ রয়েছে, কৃষ্ণ বিগ্রহ শ্রী মন্দির রয়েছে, সেখানে থেকে প্রসাদ নিয়ে এসো। সেই প্রসাদ আনা হলো, তখন শিশু গ্রহণ করলো। সেই যে বিগ্রহ রাজা কৃষ্ণানন্দ দত্তের সেবিত কৃষ্ণ প্রস্তর নির্মিত যে শ্রী মূরতি আজও খেতুরি ধামে বিরাজ করছে, সে প্রাচীন নারায়ণ মূরতি। সেবা অতটা উজ্জ্বল নয়, কিন্তু ঠাকুর বিরাজ করছেন। বাল্যকালের থেকেই নরোত্তমের হরিনামে প্রসাদে বিগ্রহে আর ভক্তে অসাধারণ প্রীতি। এই দেখুন আমরা রাস্তা পেয়ে গেলাম। বাল্যকালের থেকে নরোত্তমের হরিনামে শ্রী বিগ্রহে প্রসাদে ভক্তে অসাধারণ প্রীতি। এখানে প্রীতি হলে যে ভক্তি মিলে গেল। এবং পরম রূপলাবণ্যবান
পরম সুন্দর দেখতে আর পড়াশোনায় এত তীক্ষ্ণ ধী। একবার যা পড়েন যা শোনেন, সেকালের দিনে পড়াশোনা বলতে সংস্কৃত, সেকালের দিনে রাষ্ট্রভাষা সংস্কৃত ছিল, আর আরবি ফার্সি, কারণ তখন মোগল আমল। তিনি অল্প দিনেই সংস্কৃত শাস্ত্রে পরম কুশল হয়ে গেলেন কাব্য ব্যাকরণ সাহিত্যে। নরোত্তমের বর্তমদেশ গুরুকে, জীবনে যিনি প্রথম আমাদিগকে এই পথে এই আনতে সাহায্য করেন, যার কথা শুনে যাকে দেখে আমাদের এই পথে প্রবৃত্তি হয়, তাকে বর্তমদেশ গুরু বলা। কৃষ্ণ দাস নামে এক সরল ব্রাহ্মণ সেই খেতুরিতে নিবাস করতেন। তিনি নরোত্তমকে বড় ভালোবেসে ফেললেন, রাজপুত্র বিনয়ী নম্র। নরোত্তম গোপনে গোপনে তার কাছে যান, তিনি গৌর নিত্যানন্দের মহিমা গাথা মহাপ্রভুর পতিতোদ্ধারিণী লীলা শ্রবণ করিয়ে করিয়ে নরোত্তমের বুকে গৌর ভক্তির বীজ বপন করে দিলেন। নরোত্তম নির্জনে বসে কাঁদতে থাকে, হাহাকার করতে থাকে, মাত্র অল্প দিনের কথা, আমি নিতাই গৌরাঙ্গের দর্শন পেলাম না, এমন মধুর গৌরলীলা আমার নয়নগোচর হলো না। এক রাত্রে মহাপ্রভু স্বপ্নে দেখা দিয়ে আদেশ করছেন, কালকে তুমি পদ্মাবতীতে স্নান করতে যাবে, তোমার জন্য আমি শ্রী নিতাই চাঁদের প্রেম গচ্ছিত রেখে এসেছি। স্বপ্ন ভেঙে গেল, স্বপ্ন কি সত্য? সকালবেলা উনি পদ্মাবতীতে স্নান করলেন পদ্মায়, যেই নেমেছেন পদ্মার জল একেবারে উচ্ছলিত হয়ে উঠল, আর সেই নিত্যানন্দ প্রভুর প্রেম, ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, নরোত্তমের দেহমন প্রাণ হয়ে হৃদয়ে প্রবেশ। প্রেম পাওয়া যায় এইভাবে সাধুগুরু প্রসাদে, গুরু কৃপায়, ভক্ত কৃপায়, কৃষ্ণ কৃপায় প্রেম এইভাবে পাওয়া যায়, আমরা যেন অবিশ্বাস না করি। সঙ্গে সঙ্গে বর্ণ পরিবর্তন হয়ে গেল, শ্যাম কান্তি কোষিত কাঞ্চন বর্ণ হয়ে গেল, অশ্রু কম্প পুল। প্রেম হলে আর এইরকম কথা বলা যায় না, প্রেমিক এইরকম সাজিয়ে গুছিয়ে ছর বেছর কথা বলতে পারেন না, কেঁদে আকুল হন, ক্ষণে ক্ষণে মূর্ছিত হয়ে যান, হাসে কান্দে নাচে গায় যেন মদমত্ত। ওই জন্য প্রেমিক একটা উন্মাদব স্থিতি লাভ করেন। পিতামাতা ভাবলো যে কোন গ্রহে ধরেছে, হাওয়া বাতাস লেগেছে, অনেক উপচার করা হলো কিছুই হলো না, পিতামাতা কিছু বুঝতে পারলেন। এদিকে সংসারে বিরক্তি বেড়ে চলল, রাজার ছেলে অথচ কোনো দিকে দৃষ্টি নাই, নির্জনে বসে থাকেন, কান্নাকাটি করেন। এক রাত্রিতে আবার স্বপ্নে মহাপ্রভু দেখা দিলেন, দেখছেন নিত্য নবদ্বীপ ধাম লীলা চলছে, ভক্তগণ সঙ্গে সুরধ্বনির তীরে সংকীর্তন রঙ্গে নিতাই গৌর সীতানাথ চলেছেন, তাথই তাথই বাজল খোল ঘন ঘন তাহে ঝাগের রোল, প্রেমে ঢল ঢল সোনা রঙ্গ চরণে নূপুর বাজে। সংকীর্তন সুষমা, সংকীর্তন বৈভব এই মহাপ্রভুর মহানাম, আর এই সংকীর্তন বৈভব নদিয়াতেই মেলে, নবদ্বীপের থেকে সারা ব্রহ্মাণ্ডকে ব্যক্ত করেছে, সারা ভারত তথা বিশ্বকে ব্যক্ত করেছে এই সংকীর্তন। নরোত্তম ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে স্বপ্নে দণ্ডবোধ করেছেন, মহাপ্রভু তুলে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরেছে, নিতাই চাঁদের চরণে শোভে দিচ্ছেন। দেখুন মহাপ্রভু কি করবেন, আমাদেরকে বুকে জড়িয়ে ধরে হাগৌরাঙ্গ বলেই যাব নদে পুরে, নদীর চাঁদ মোদের নেবেন করে ধরে।
মহাপ্রভু গাঢ় আলিঙ্গন করে নিতাইচাঁদের চরণে সঁপে দিলেন শ্রীপাদ। এই যে নরোত্তমকে নিন। নিতাইচাঁদ বুকে জড়িয়ে ধরে বিপুল গৌরপ্রেম দান করে আর সীতানাথের হাতে সঁপে দিলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরনাথ গৌর আনা গুণের প্রভু। তিনি আলিঙ্গন করে নরোত্তমকে বিপুল প্রেম সম্পদ দিয়ে নিতাই গৌরের চরণে সঁপে। নিতাই গৌর সীতানাথ তিন প্রভু এক তনু মন, ইথে ভেদ বুদ্ধি যার সে যাও ছাড় খার তার হয় নরকে গমন। অদ্বৈতের করুণায় জীবে প্রেম ভক্তি পায়, ওই জন্য আমাদের যে রাগানুগী অর্চন তাতে তো প্রথমে আমরা মহাপ্রভুর চরণে পুষ্প তুলসী দিয়ে অর্চনা করি, নিতাইচাঁদের চরণে পুষ্প তুলসী দিয়ে, অদ্বৈত প্রভুর চরণে পুষ্প তুলসী দিয়ে, বিন্দু মাত্র ভেদ বুদ্ধি আমাদের উপাসনায়। স্বপ্ন ভেঙে গেল না, মহাপ্রভু নরোত্তমকে বললেন তুমি অতি শীঘ্র বৃন্দাবনে যাবে, আমার প্রিয় ভক্ত প্রভু লোকনাথ লোকনাথ গোস্বামী সেখানে আছেন, তুমি তার চরণে আত্মনিবেদন করবে। স্বপ্ন ভেঙে গেল, আর তো সংসার ভালো লাগে না, এইসব জমিদারি বিষয় আশয় বিষয়ের মতো বলে মনে হয়। একদিন এক অহিন্দু জমিদারের নিমন্ত্রণ রক্ষার জন্য প্রহরীগণ সঙ্গে নরোত্তম যাচ্ছেন অন্যত্র। শেষ রাত্রি প্রহরীরা ঘুমিয়ে পড়েছে, নরোত্তম ভাবলেন এই গৃহত্যাগের সময়, বলে কয়ে সকলকে জানিয়ে কখনোই বৃন্দাবনে যাওয়া যায় না, এইভাবে চুরি করে যারা যারা বৃন্দাবনের পথে এসেছে এইভাবে চুরি করে পালিয়েই বৃন্দাবনের পথে এসেছে, কারণ এ সংসার কখনোই ছাড়বে না, ধরেই রাখবে, এ চক্রবুহের থেকে বেরোতে গেলে এইভাবে বেরোতে হবে। ঊর্ধ্বশ্বাসে চলতে 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 শেষে রাজপথ ধরে, বনপথ হয়ে রাজপথ ধরে ধীরে ধীরে বিশ্রান্তি আইলা মথুরা মণ্ডলে এলেন। দেখি শোভা মধুপুরী প্রেমে পরে ঘুরি ঘুরি, বিশ্রাম ঘাটে এসে যমুনায় স্নান করলেন। আদি কেশব দেব আদি বরাহ দেব দীর্ঘ বিষ্ণু গোকর্ণ ভূতেশ্বর আদি দর্শন করলেন। এক ব্রাহ্মণের সঙ্গে দেখা, পাণ্ডা পূজারী। ব্রাহ্মণ বললেন এই অল্প দিন হলো শ্রী বৃন্দাবনে শ্রী রূপ সনাতন অন্তর্হিত হয়েছেন, সোনা মাত্র মূর্ছিত হয়ে পড়ে গেলেন, স্বপ্নে শ্রী রূপ সনাতন দর্শন দিয়ে বললেন নরোত্তম আমরা কোথায় গেছি, আমরা কোথায় গেছি, মহাপ্রভু আমাদিগকে এই ব্রজবনে সেবা দিয়েছেন বৃন্দাবনের সেবা, আমরা কোথায় যাব, আমরা মহাপ্রভুর আজ্ঞা পালন করব না কোথায় যাব, তুমি বৃন্দাবনে যাও। এদিকে বৃন্দাবনে এসেছেন গোবিন্দ দেবের শ্রীমন্দির, জীব গোস্বামী পাদ এবং শ্রীনিবাস আচার্য প্রভু ওইখানে উপস্থিত, এই গোবিন্দ মন্দিরে প্রথম দেখা। এই যে দেখা, এই যে সম্বন্ধ সারা জীবন অটুট ছিল। শ্রীনিবাস আচার্যের অন্তর্ধানে তিনি ব্যাকুল হয়ে লিখেছেন যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কথা গেলা আচার্য ঠাকুর। আচার্য ঠাকুর বলতে শ্রীনিবাস আচার্য প্রভু, তার প্রতি সম্পূর্ণ গুরু বুদ্ধি। গোবিন্দ দেবের শ্রীমন্দিরে গোবিন্দের শোভা মাধুরী দর্শন করছেন বৃন্দাবন পুরন্দর যোগপীঠ মণিমন্দির। জীব গোস্বামী পাদ চিনতে পারলেন, চরণে লুটিয়ে পড়লেন, লোকনাথ গোস্বামী পাদের কাছে নিয়ে গেলেন। এদিকে মহাপ্রভু স্বপ্নে লোকনাথ গোস্বামী পাদকে জানিয়েছেন একটি নৃপতি নন্দন আসছে রাজপুত্র, তোমাকে কিন্তু তাকে শিষ্য করতে হবে, তাকে তুমি শিষ্য করো। জীব গোস্বামী পাদ নিয়ে এলেন লোকনাথ গোস্বামী পাদের কাছে কেশিঘাটে,
রাধা বিনোদীর শ্রীকুঞ্জ। বর্তমানে রাধা বিনোদ জয়পুরে আছে, তো সেই শ্রীকুঞ্জই এখন গোকুলানন্দ মন্দির, পরবর্তীকালে শ্রী গোকুলানন্দজিও সেইখানে আছে। ওই জন্য ওই গোকুলানন্দ ঘেরা গোকুলানন্দ মন্দির, ওই হচ্ছে রাধা বিনোদের শ্রীকুঞ্জ লোকনাথ প্রভুর ভজনস্থলী। এটাকে পশ্চিম কেশীঘাট বলা হয়। লোকনাথ গোস্বাইপাদ বললেন, ঠিক আছে, ওনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র উপদেশ করলেন। আগে মন্ত্র না, আগে মহামন্ত্র। আগে মহামন্ত্র দিলেন, বললেন সংখ্যাপূর্বক তুমি মহামন্ত্র জপ করো, এই ভজনের আরম্ভ। জীব গোস্বামী পাদের কাছে গ্রন্থ অধ্যয়ন আরম্ভ করলেন, সিদ্ধান্ত গ্রন্থ। ভূগর্ভ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী আদির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, থাকো এখন মহামন্ত্র, মহামন্ত্রের সাধন করো, গ্রন্থ অনুশীলন করো, ব্রজে বাস কর। দীক্ষার কথা বললে উনি চুপ করে থাকেন। নরোত্তম ভাবলেন, আর শুনলেন যে উনি শিষ্য করবেন না, প্রতিজ্ঞা করে বসে আছেন। নরোত্তম ভাবলেন, কি করে গুরু কৃপা পাব। ভোর রাত্রে উঠে গুরুদেব যেখানে বহির্দেশে যান, লোকনাথ গোস্বামী সেই স্থানটাকে সম্মার্জন করেন, আর সেই সম্মানজনই বুকে নিয়ে কাঁদতে থাকেন, হা গুরুদেব, হা প্রভু লোকনাথ, কবে তুমি আমায় কৃপা কর। এদিকে লোকনাথ গোস্বামীপাদ দেখলেন, আমি যে বহির্দেশে যাই, সেই স্থানটা কে যেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রজ ঠজ এনে একেবারে সাজিয়ে রাখে, কে এরকম কাজ করছে, এই নিজ সেবা। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ কারো সেবা নিতে চান না, তারা দৈন্যের মূরতি। বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, তারা কৃষ্ণ নাম পরায়ণ, পরম মঙ্গল, চৈতন্য নিত্যানন্দ জাতির প্রাণ ধন। রাধা কৃষ্ণ ভজন বিনু যারা নাহি জানে অন্য, সেই সব বৈষ্ণবীর পদ রেণু পদ ছায়া যারা জীবনে লাভ করেছেন, তারা জানেন যে তারা কোন রাজ্যে, তারা কি সম্পত্তি পেয়েছেন, তারা কোন ধনে মহাধনী। যে ধনে হইয়া ধনী তুমি মনিলে না মানমনি, তো তারা সেবা নিতে চান না, কারো সম্মান নিতে চান না, তারা আপনারে অযোগ্য মানে, হয়ে সর্বগুণে গুণী সর্বদা নিজেকে লুকিয়ে রাখে, হয়ে সর্বগুণে গুণী তারা আপনারে অযোগ্য মানে। একদিন সেই মধ্যরাত্রির পরেই, সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা, রক্ষাবন্ধন পূর্ণিমা, রাখি পূর্ণিমা, জ্যোৎস্না স্নাত নিশীথিনী, লোকনাথ গোস্বামী আগেই এসে সেই জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে। দেখি চোর পর্ব দেখছেন ওই রাজার ছেলে এসে আর ঝাড়ু দিচ্ছে, আর কাঁদছে ঝাড়ুটা বুকে নিয়ে, হা গুরুদেব কবে তোমার কৃপা হবে, আমি কবে তোমার করুণা পাবো, ঝাড়ুটাকে লুকিয়ে রাখছে। লোকনাথ প্রভুর সামনে এসে দাঁড়াবে, তুমি তুমি এই সেবা করো, তুমি আমাকে অপরাধী বানাচ্ছ, যেন কত দুঃখ পেয়েছে, কত ব্যথা। ঠাকুর নরোত্তম সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলেন, তুমি এই সেবা করো, শোনো আজ শ্রাবণী পূর্ণিমা, রাখি পূর্ণিমা, আজকে যমুনায় স্নান করে তুমি আসবে আমার কুঞ্জে, আজ তোমার মনোভিলাষ পূর্ণ হবে। এই বলে উনি গম্ভীর হয়ে রাগে গড়গড় করে দুধ করে পা ফেলে চলে। কৃপারও তো একটা ভঙ্গি আছে। এই শ্রাবণী পূর্ণিমার দিনে রাধা বিনোদকে সামনে রেখে আর অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ কিশোর গোপাল মন্ত্রে শ্রী নরোত্তমকে দীক্ষা দিলেন, বললেন যাও জীব গোস্বামীপাদকে জানাবে যে আজ তোমার উপরে কৃপা হয়েছে রাধা বিনোদে। এই ঠাকুর মহাশয়ের
श्री गुरुदेवेर प्राणारब्ध सम्पत्ति राधा विनम स्वयंभू विग्रह किशोरी कुंडे ओमराहेते ए ठाकुर निर्मित नय निजे निजे से लोकनाथ प्रभु के धरा दिए समस्त प्राचीन विग्रह श्री गोविंद देव श्री गोपीनाथ देव श्री राधा दामोदर देव एवं राधा विनोद एवं जयदेव गोस्वामी पादेर सेवित श्री राधा माधव एरा सकलेई राजस्थाने जयपुरे एवं पुष्करेर निकटे अवस्थान करछेन। आर ठाकुर महाशयेर सेवित राधा ब्रजमोहन तिनि बर्तमाने श्रीधाम वृंदावने ज्ञान बुद्धिते अवस्थान करछेन। এই নিত্যসিদ্ধ প্রাচীন যে সমস্ত বিগ্রহ তাদের যেমন সৌন্দর্য যেমন মহিমা যেমন মাধুর্য প্রত্যেকেরই উচিত নিখুঁতভাবে এই সমস্ত লীলা বিগ্রহ আচার্য পাদগমের প্রাণখণ্ডকে দর্শন করা। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয়ে আসা।